আজ আমরা নতুন পদ্ধতিতে মুসুরের ডাল তৈরি করব। অনেকেই পেঁয়াজ ছাড়া মুসুরের ডাল খেতে পারেন না, কিন্তু আজ ডালে পেঁয়াজ না দিয়েও কিভাবে ডালের স্বাদ আনবো সেই পেঁয়াজ দেওয়ার মতো, চলুন দেখে নিন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অতি অবশ্যই ভালো লাগলে একটি লাইকও দিবেন। এই মসুরের ডালটি তৈরি করবার জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলো প্রথমে জেনে নিই। প্রথমে দেখুন, আমি মসুরের ডালকে ধুয়ে নিয়েছি ভালো করে, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে এখানে রেখেছি। তারপর কিছু শশা কুচিয়ে নিয়েছি, খুব সরু করে শশাটা কুচাতে হবে। তারপর দেখুন এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, খুব কম পরিমাণে সর্ষে, সাদা সর্ষে, আপনারা কালো সর্ষেও দিতে পারেন, আর গোটা জিরে নিয়েছি। চলুন শুরু করা যাক আমাদের রান্নাটা। দেখুন প্রথমে আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর কড়াইতে হাফ মগের মতো জল নিয়েছি। জলটা কিছু সময় ধরে গরম হবে, একটু গরম হলেই আমি ডালগুলো দিয়ে দেব। দেখুন জলটা কিন্তু গরম হয়ে গেছে, হালকা হালকা গরম হয়ে গেছে, আপনারাও দেখতে পাচ্ছেন এই গরম জলে। এরপর আমি মুসুরির ডালগুলো দিয়ে দেব। এরপর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো দিয়ে দেব হলুদের গুঁড়ো। ভালো করে খুন্তিতে করে ঘেটে আমি কড়াইতে ঢাকনা লাগিয়ে দেব। আসছি ঠিক 10 মিনিট পর। ফিরে এসেছি ঠিক 10 মিনিট পর। ডালটা দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপর এই ডালটিকে একটি পাত্রে আমি ঢেলে রাখব। ডালটিকে পাত্রে ঢেলে নেওয়ার পর আমি কড়াই গ্যাসে গরম হতে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর একটু সর্ষের তেল দিয়ে দেব অল্প পরিমাণে। তেলটা একটু গরম হতে টাইম নিতে হবে। এরপর কুচি করে রাখা সেই শশাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। যেভাবে পেঁয়াজ দেন সেই পেঁয়াজের পরিবর্তে আমি দিলাম কুচি করা শশা। এরপর কুচানো শশাগুলোকে আমি তেলের মধ্যে নাড়তে থাকতে থাকবো। ঠিক কালারটা যখন লাল হয়ে যাবে তখন আমি গোটা সর্ষে এবং জিরে দিয়ে দেব। যেমন একটু টাইম করে ভাজা হোক। শশা ভাজা হয়ে গেছে, কালারটা দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এরপর সেই শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হবে। এরপর যে গোটা সর্ষে এবং গোটা জিরে ছিল তা তেলের মধ্যে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, ডালটা আমি কড়াইতে ঢেলে দেব। দেখুন ডালের কালার দেখুন, আর স্বাদ কিন্তু একদমই অন্য টাইপের। এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। চলুন আমরা জমিয়ে ডাল ভাত খাই। ধন্যবাদ।